بسم الله الرحمن الرحيم دايا موهي پرون دايلو اللار نامي والفجر شپت اشار وليال عشر شپت دش رجني والشفع والوتر شپت جول و بجولير والليل إذا يسر ابن شپت رجنير যখন উহা গত হইতে থাকে। নিশ্চয় ইহার মধ্যে শপথ রহিয়াছে বোধ সম্পন্ন ব্যক্তির জন্য। তুমি কি দেখো নাই তোমার প্রতিপালক কি করিয়াছিলেন আদ বংশের? ইরম যাতিল ইমাদ ইরাম গোত্রের প্রতি যাহারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের, যাহার সমতুল্য কোন দেশে নির্মিত হয় নাই, এবং সামুদের প্রতি যাহারা উপত্যকায় পাথর কাটিয়া গৃহ নির্মাণ করিয়াছিল, وفرعون ذي الأوتاد এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফেরাউনের প্রতি, الذين طغوا في البلاد যারা দেশে সীমা লঙ্ঘন করিয়াছিল, فأكثروا فيها الفساد এবং সেখানে অশান্তি বৃদ্ধি করিয়াছিল, فصب عليهم ربك سوط عذاب فتبر تمار প্রতিপালক উহাদের উপর শাস্তির কষাঘাত হানিলেন। ان ربك لبالمرصاد তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন। فاما الانسان اذا ما ابتلاه ربه فاكرمه ونعمه فيقول ربي اكرمن মানুষ তো এই রূপ যে তাহার প্রতিপালক যখন তাহাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করিয়া, তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করিয়াছেন। واما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن এবং যখন তাহাকে পরীক্ষা করেন তাহার রিজিক সংকুচিত করিয়া, তখন সে বলে আমার প্রতিপালক আমাকে হীন করিয়াছেন। كلا بل لا تكرمون اليتيم না কখনো নয়, বরং তোমরা ইয়াতীমকে সম্মান করো না। ওয়ালা তাহাব্বুন আলা তাআমিল মিসকিন এবং তোমরা অভাবগ্রস্তদেরকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না। ওয়া তাকুলুনা আত-তুরাফা আকলান লাম্মা এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করিয়া ফেলো। وتحبون المال حبا جما এবং তোমরা ধন সম্পদ অতিশয় ভালোবাসো। كلا إذا دكت الأرض دكا دكا ইহা সঙ্গত নয়, পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হইবে। وجاء ربك والملك صفا صفا এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফেরেশতা গণ, সেই দিন জাহান্নামকে আনা হইবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করিবে তখন এই উপলব্ধি তাহার কি কাজে আসিবে। সে বলিবে হায় আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাইতাম, فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ
أحد সেদিন তাহার শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারিবে না ولا يوثق وثاقه أحد এবং তাহার বন্ধনের মতো বন্ধন কেউ করিতে পারিবে না يا أيتها النفس المطمئنة হে প্রশান্ত চিত্ত ارجعي إلى ربك راضية مرضية তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়ে আসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হইয়া فادخلي في عبادي আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও وادخلي جنتي আর আমার জান্নাতে প্রবেশ করো